রাজ্যের বিজেপি সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষাক্ষেত্রকে বেসরকারীকরণ করার জন্যে। এই অভিযোগ ছাত্রনেতা সুলেমান আলীর। ভারতের ছাত্র ফেডারেশনের সদর 17তম সদর বিভাগীয় সম্মেলন হয় রবিবার। মেলার মাঠে হয় এই সম্মেলন। বিভাগের বিভিন্ন অঞ্চল কমিটি থেকে প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে। সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছাত্রনেতা সুলেমান আলী অভিযোগ করেন, শিক্ষাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের বর্তমান সরকার, এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে এসএফআই। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই দেশের মধ্যে, যে সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষার দায়িত্ব এবং শিক্ষার সাথে আমাদের কাজের দায়িত্ব এই দেশের সরকার গ্রহণ করবে। এই দেশের শিক্ষা মনের মধ্যে কোন ছাত্র পড়াশোনা করতে পারবে, অন্য ছাত্র পড়াশোনা করতে পারবে না, এমন ব্যবস্থাপনা আমরা চাই না এই দেশের মধ্যে। মোদ্দা কথা হচ্ছে, এই দেশের মধ্যে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যে সমাজ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থার মধ্যে সকলে সমান অধিকার পাবে, টাকা কিলো ডালমিয়া আম্বানির ছেলেগুলো যে স্কুলে পড়াশোনা করার সুযোগ পাবে, আমাদের শ্রমিক করে কৃষক করে মজুর করে সমস্ত অংশের ছেলেমেয়েরা সে সুযোগ সুবিধা পড়াশোনা করতে পারবে, এমন একটা সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এসএফআই যে আমরা যদি মনে করি যে 1970 সালে কেরালের তিরুবনন্তপুর শহরে এসএফআই প্রতিষ্ঠা করে তিন দিনের সম্মেলনের মধ্য দিয়ে, তাহলে একটু আমাদের ভাবনার মধ্যে আনতে হবে আমাদের যে ভারতবর্ষের মধ্যে ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে চলে যাবে আগে। এদিকে এদিন সম্মেলন থেকে গঠিত হয় নতুন সদর বিভাগীয় কমিটি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।